উই আর ডিপলি গ্রেটফুল টু অল অফ ইউ অল দ্য পার্টিসিপেন্টস প্রত্যেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন বা শেয়ার করেছেন প্রত্যেকটা পেশেন্ট প্রত্যেকটা ডক্টর যারা আমাদের সাথে কাজ করছেন প্রত্যেকটা কনসালটেন্ট প্রত্যেকটা টিম মেম্বার যারা আমাদের অ্যাকাউন্টসে হোক ফাইন্যান্সে হোক মার্কেটিংয়ে হোক যে কোনো ডিভিশনে হোক যারা আমাদের সাথে এংগেজ আছেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকের কাছে আমরা খুব ডিপলি গ্রেটফুল গত তিন বছর একটা অসাধারণ সময় আমরা লাইসপ্রিংয়ে পার করেছি আমাদের এখন পর্যন্ত পাঁচ কোটি মানুষের কাছে আমরা রিচ করতে পেরেছি এবং সতেরোটা দেশে এখন আমাদের পেশেন্ট আছে বা আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট আছে আমরা এক কোটি মানুষের বেশি আমরা আসলে এখন পর্যন্ত এজুকেট করতে পেরেছি মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা এখন পর্যন্ত মোর দেন টেন থাউজেন্ড পেশেন্টদেরকে অথবা ট্রেনিংয়ের মাধ্যমে আমরা মানুষকে আমরা সরাসরি সার্ভিস দিয়েছি এই যাত্রাটা কখনোই আমার একার না বা আমাদের অল্প কিছু টিম মেম্বারদের না এটা শুধুমাত্র আপনারা যারা এই লাইফস্প্রিংয়ের সাথে ছিলেন এবং এখনও আছেন এবং ইনশাল্লাহ সামনেও থাকবেন তাদের জন্যই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা আমাদেরকে যে বিশ্বাসটা দিয়েছেন আমাদের প্রতি যে আস্থাটা রেখেছেন সেটার জন্য আমরা এসেছি আমাদের লাইফস্প্রিংয়ের ভিশন হচ্ছে টু রিডিফাইন হেলথ ইকোসিস্টেম এবং এই হেলথ কেয়ার ইকোসিস্টেমের মধ্যে কোর কম্পোনেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস এডুকেশন ট্রেনিং রিসার্চ অবভিয়াসলি সার্ভিস পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি আমরা যখন রিডিফাইন্ড হেলথ কেয়ার শুনি তখন শুনতে খুব ফ্যান্সি লাগে বাট আসলে আমরা এই টার্মটা দিয়ে আসলে আমরা কী বোঝাতে চাচ্ছি রিডিফাইন্ড হেলথ কেয়ার বোঝার জন্য আমি একটা খুব সহজ একটা অ্যানালজি দিই সেটা হচ্ছে একটা আদর্শ গণতান্ত্রিক দেশে সত্যিকার অর্থে ওই দেশটার মালিককে সাধারণ জনগণ নাগরিক ওয়েতে একটা আদর্শ হেলথ কেয়ার সিস্টেমের সত্যিকার অর্থে ওনারকে বা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারকে পেশেন্টরা কিন্তু আমরা যদি আজকে আমাদের হেলথ কেয়ার ইকোসিস্টেমের দিকে তাকাই হসপিটালসের দিকে তাকাই ওভারঅল হেলথ কেয়ার ইকোসিস্টেমের দিকে তাকাই আমরা কি আসলে দেখি যে পেশেন্টরা সবচেয়ে ইম্পর্টেন্ট না অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পেশেন্টরা সবচেয়ে বেশি অবহেলিত বা পেশেন্টদের যে নিডগুলা সেই নিডগুলা সবচেয়ে বেশি অবহেলিত আমরা যখন বলছি রিডিফাইনিং হেলথ কেয়ার ইকোসিস্টেম হোয়াট উই মিন ইজ ইম্প্রুভিং দ্য হোল হেলথ কেয়ার ইকোসিস্টেম বাই মেকিং ইট মোর পেশেন্ট সেন্ট্রিক আমাদের কতগুলো কোর ভ্যালুজ আছে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে অল আওয়ার সার্ভিস অ্যান্ড এডুকেশান নিড টু বি মোর পেশেন্ট সেন্ট্রিক মোর ক্লায়েন্ট সেন্ট্রিক যেখানে আমাদের বাংলাদেশের এখনও প্রচুর চেম্বারে বা অনেক হসপিটালে যেখানে উৎসাহিত করা হয় কনসালটেন্টদেরকে বা ডক্টর যেন তারা আরও বেশি টেস্ট দেয় যেন তারা আরও বেশি ওষুধ দেয় অথবা যেখানে একটা অবৈধ কমিশন ব্যবসা খুবই কমন সেইখানে লাইসউিংয়ে প্রতি মাসে আমরা অডিট করি যে কোনো ডক্টর অথবা কোনো কনসালটেন্ট যেন প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ না দেয় যেন তারা প্রয়োজনের তুলনায় বেশি টেস্ট না দেয় এটা এনশোয়ার করার আমাদের কোর কমপ্লায়েন্সের একটা পার্ট সো আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট ভ্যালুজ হচ্ছে গিয়ে আমরা পেশেন্ট সেন্ট্রিক অর ক্লায়েন্ট সেন্ট্রিক সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ভ্যালু সেটা হচ্ছে আমরা এনশিওর করি যেন এথিক্যাল সার্ভিস দেওয়া হয় একজন সার্জনের সাথে কথা বলছিলাম খুব প্রমিনেন্ট একটা হসপিটালে উনি খুব রিসেন্টলি চাকরি ছেড়ে দিয়ে প্রচণ্ড ডিপ্রেসড এবং সেখান থেকে আমার সাথে কথা বলছিলাম উনি বলছিল যে ভাই এত বছর ধরে পড়াশোনা করলাম পেশেন্টদেরকে হেল্প করার জন্য একটা বাংলাদেশের প্রমিনেন্ট হসপিটালে জয়েন করলাম এবং তারা আমাকে একটা মৃত রোগীকে লাইফ সাপোর্টে এন্ট্রি করানোর জন্য বলছে যা সো দ্যাট তারা আসলে কিছু বেশি পয়সা বানাইতে পারে এবং আমি যেন চাকরি ছেড়ে দিলাম কিন্তু সব ডাক্তার তো হয়তো এই কারণে চাকরি ছাড়তো না উনি বলছিলাম যে কথাটা আমি নিজে ডাক্তার না বাট আমি ডাক্তার সোসাইটির সাথে আমি যেহেতু খুব ক্লোজলি কাজ করি আমি খুব ডিপলি এটা অ্যাগ্রি করি ওনার পয়েন্টটা ছিল যেটা সেটা হচ্ছে উনি বলছে যে বেশিরভাগ ডাক্তার খুব ভালো মন নিয়ে এই প্রফেশনে আসে এবং আসলেই তারা খুব জেনুইনলি ভালো কোনো কাজ করতে চায় কিন্তু তারা একটা সৎ প্ল্যাটফর্ম পায় না তারা একটা সৎ পরিবেশ পায় না যেই পরিবেশে তারা আসলে সৎভাবে কাজ করবে বরং ইকোসিস্টেমটা এমনভাবে তৈরি করা যেটা তাদেরকে শর্ট অফ বাধ্য করে বা এনকারেজ করে খারাপ কিছু করতে বা অবৈধ কিছু করতে বা পেশেন্টের জন্য এমন কিছু করতে যেটা পেশেন্টের জন্য সবসময় ভালো না যদিও বেশিরভাগ ডক্টর জেনুইনলি ভালো কিছু করতে চায় উইচ আই কমপ্লিটলি অ্যাগ্রি এবং সেই প্ল্যাটফর্মটা তৈরি করা ওই এথিক্যাল সার্ভিসের ইকোসিস্টেমটা তৈরি করা লাইস্প্রিংয়ের সৃষ্টির একটা কারণ থার্ড যেটা খুবই ইম্পর্ট্যান্ট ভ্যালুজ লাইফ স্প্রিংয়ের সেটা হচ্ছে গিয়ে ইনক্লুসিভ আমরা যতটুকু সম্ভব বাংলাদেশে এখনও প্রচুর গ্রাম আছে যেখানে কোনো ডাক্তার নাই অথবা ডাক্তার থাকলেও ডাক্তার যথেষ্ট কোয়ালিফাইড না ইন দ্য সেন্স যে তার কাছে যে পরিমাণ রোগী আসে যে পরিমাণ কমপ্লিকেশনের রোগীর আসে সেটা হ্যান্ডেল করার মতো কেপাবিলিটি ওই ডাক্তারের হয়তো বা নাই অনেক ক্ষেত্রে সেটা সত্যি সেই জায়গাটায় আমরা কী করছি আমরা টোয়েন্টি ফোর সেভেন ডক্টরস হেলথ লাইন আমরা স্টার্ট করছি অসম্ভব কম কস্টে অথবা আমরা চেষ্টা করব যতটুকু সময় এটা বিনামূল্যে রাখা যায় ফেব্রুয়ারি থেকে আমাদের টার্গেটটা কি আস্তে আস্তে যেন আমাদের এখানে একশো দুইশো জিপি যেন আমাদের এখানে কাজ করে টেলিমেডিসিন সার্ভিসটা দেয় সো দ্যাট সেই গ্রামের মানুষ সবসময় যেন সে আগে ফোন করে একটা বেসিক সার্ভিস এত একটা সার্ভিস আন্ডারস্ট্যান্ডিং পেতে পারে একটা গ্রামের মানুষ কেন একটা ফার্মাসিস্টকে জিজ্ঞেস করে অথবা একটা প্যারামেডিক্সকে জিজ্ঞেস করে যে হয়তোবা যথেষ্ট যোগ্য না যে আমি কি ওষুধ খাবো সে এই কারণে জিজ্ঞেস করে যে কারণ তার কাছে কোনো ডাক্তারের অ্যাক্সেস নাই যদি তার কাছে অ্যাক্সেস থাকতো তাহলে সে অবশ্যই একটা ডাক্তারকে ফোন করতো বা ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতো আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং তাদের অঙ্গসংস্থান আইএফসির সাথে অলরেডি কথা বলছি আমরা এডিবির সাথে অলরেডি কথা বলছি আমাদের এই বছর পাইলট প্রজেক্ট স্টার্ট হবে আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা বাংলাদেশে নেক্সট দশ নেক্সট দশ বছরে আমরা এক হাজার চেম্বার তৈরি করতে চাই যেটাকে আমরা বলছি ডিজিটাল হেলথ সেন্টার যেটা এমন জায়গায় আমরা স্ট্যাবলিশ করব বাংলাদেশের পেরি যেখানে আসলে কোনো ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই কোনো ভালো চেম্বার নাই অথবা চেম্বার থাকলেও সেই চেম্বারগুলো কমপ্লিটলি অসৎ দালাল দ্বারা নিয়ন্ত্রিত আমাদের টার্গেটটা কি ওই মানুষগুলোকে সার্ভিসের আওতায় আনা যেই মানুষগুলো সার্ভিস পাচ্ছে না এবং প্রশিক্ষিত জিপিদেরকে সেই সার্ভিস সেন্টারগুলোতে বাই রোটেশন পাঠানো সো দ্যাট আমাদের ওই যে ভালনারেবল পেশেন্ট ডিপ্রাইভ যে পেশেন্টরা সেই পেশেন্টটা যেন ভালো সার্ভিস পায় এবং সেটাকে আমরা যেন স্কেল আপ করতে পারি অলরেডি আমাদের এই ডিসকাশন বা কনভার্সেশনগুলো একটা ম্যাচিউর স্টেজে চলে গেছে ফোর্থ যে কোর ভ্যালুস যেটা নিয়ে লাইফস্প্রিং কাজ করে সেটা হচ্ছে গিয়ে কমিউনিটি বেসড সার্ভিস এবং যতরসং কমিউনিটি আর্টিস্ট তৈরি করা যায় আমাদের একটা প্রবাদ আছে সেটা হচ্ছে গিয়ে টু রেজ আ চাইল্ড ইউ নিড আ ভিলেজ নট অনলি আ মাম আমাদের ফোর্থ কোর ভ্যালুজ হচ্ছে গিয়ে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ আমরা সবসময় আমরা বলে বলি আমাদের ইন্টারনাল মিটিংসে সেটা হচ্ছে কি আমরা লাইস্প্রিংকে অ্যাজ আ কোম্পানি হিসেবে চিন্তা করি না লাইস্প্রিংকে আমরা একটা কমিউনিটি হিসেবে চিন্তা করি যেখানে প্রত্যেকটা মানুষ যারা স্প্রিংয়ের সাথে কাজ করছে বি ইট অ্যাকাউন্টস এক্সিকিউটিভ ওর বিট সিনিয়র কনসালটেন্ট সবাই যেন ফিল করে এটা তার প্রতিষ্ঠান এটা তার ভ্যালুজ এটা তার ফিলসফি এটা তার অর্গানাইজেশন যেখানে সে কাজ করছে এখানে কমিউনিটি এঙ্গেজমেন্ট কমিউনিটি অ্যাপ্রোচ জিরো ব্যুরোক্রেসি এই পয়েন্টটা এবং খুব লিনিয়ার ওয়েতে ম্যানেজ চালানো এটা আমরা প্রত্যেকটা পদে পদে আমরা এটা চেষ্টা করি এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি সো দ্যাট আমরা আস্তে আস্তে একটা কমিউনিটি বিল্ড করতে পারি আমরা কমিউনিটির সাথে পুরো ব্লেন্ডিন হয়ে যাই অ্যাওয়ারনেস প্রোগ্রাম এডুকেশন প্রোগ্রাম আপনারা যদি আমাদের ইউটিউবের ভিডিওসগুলো দেখেন আপনারা দেখবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এডুকেশনটা মানুষের মধ্যে পৌঁছায় দিতে যতটুকু সম্ভব সহজভাবে সেটা করার আমরা আমাদের হেলথ একাডেমি স্টার্ট করছি বাংলাদেশের ফার্স্ট ই হেলথ একাডেমি যেখানে আমরা যতগুলো মেজর রোগ আছে সেটা ডিপ্রেশন হোক আলজাইমার হোক সেটা যে কোনো মেজর রোগগুলা যেন মানুষ খুব অল্প এফোর্টে একটা ট্রেনিংয়ের মাধ্যমে যেন সে শিখতে পারে যে তার রোগটা সম্পর্কে সো আমাদের একজন সিনিয়র প্রফেসর ডায়াবেটিস সম্পর্কে এখন ট্রেনিং দিচ্ছেন আমাদের একজন খুবই সিনিয়র প্রফেসর বাংলাদেশের উনি আলজাইমার এবং এসএলই নিয়ে ট্রেনিং দিচ্ছেন টার্গেটটা কি যেই পেশেন্টের আলজাইমার আছে অথবা যেই পেশেন্টের ডায়াবেটিস আছে সে যেন খুব অল্প মূল্যে অল্প সময় ব্যয় করে সে খুব এক্সটেনসিভলি তার নিজের রোগটা সম্পর্কে জানতে পারে সো দ্যাট তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান অনেক ইজিয়ার হয়ে যায় তাকে যেন কোনো ডাক্তার ভুল বোঝাতে না পারে সেজন্য প্রপার সার্ভিসটা পায় এবং আমরা যখন কমিউনিটি অ্যাপ্রোচ বলি আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস এডুকেশান অ্যান্ড ট্রেনিংয়ের দিকে আমরা মানুষকে উৎসাহিত করি সো দ্যাট মানুষ অনেক বেশি প্রিভেনশানের দিকে যায় তখন আমাদের এটা পেশেন্টের জন্য অনেক অনেক বেটার হবে সো ওভারঅল আপনারা অলরেডি এর সাথে আছেন পেশেন্ট হিসেবে হোক কনসালটেন্ট হিসেবে হোক ডক্টর হিসেবে হোক আমাদের প্রতি এই বছর যেখানে আমাদের দেশে এইটি সেভেন পার্সেন্ট রিক্রুটমেন্ট বন্ধ ছিল সেখানে প্রতি মাসে আমাদের নতুন মানুষ জয়েন করেছে এবং দুই একুশ সালে ইনশাল্লাহ জয়েন করবে আমরা একটা হিউজ গ্রোথ স্টেজের মধ্যে আছি অ্যান্ড আমরা অসম্ভব গ্রেটফুল অ্যাগেইন টু অল অফ ইউ ফর স্টেইং উইথ আস